মিনি জবানবন্দি ফাঁস, প্রকাশ্যে এলো ভয়ঙ্কর তথ্য। কারো সহযোগিতা ছাড়া উঠতে বসতে পারেন না বেগম খালেদা জিয়া। জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা। বরগুনার আলোচিত রিফা শরীফ হত্যা মামলার সাক্ষী থেকে আসামি হওয়া তার স্ত্রী আয়েশা সিদ্দিকে মিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফাঁস হয়েছে। তবে জবানবন্দি শেষে মিন্নির পরিবার জেলহাজতে তার সঙ্গে দেখা করার পর এ জবানবন্দি জোর করে নেওয়া হয়েছে বলে দাবি করে আসছেন তিনি। এ মামলায় বর্তমানে জামিনে আছেন মিন্নি। উচ্চ আদালতে জামিন নেওয়ার সময় মামলায় মিন্নির রিমান্ড সহ জবানবন্দি নিয়ে সমালোচনা হয়। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এবং মা মিলি আক্তার শুরু থেকেই এই জবানবন্দি জোর করে নেওয়া হয়েছে বলে দাবি জানিয়ে আসছেন। আদালতে মিন্নি বলেন, আমি বরগুনা সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়ালেখা করি। আমি 2018 সালে বরগুনা আইডিয়াল কলেজ থেকে HSC পাশ করি। আইডিয়াল কলেজে পড়াশোনাকালীন 2017 সালে আমার প্রেমের সম্পর্ক হয়। ওই সময় রিফা শরীফ বামনা ডিগ্রি কলেজের ছাত্র ছিল। রিফা শরীফ ও নয়নবন পরস্পর বন্ধু ছিল। রিফা শরীফ আমাকে তার কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কলেজে যাওয়া আসার পথে নয়নবন আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে জ্বালাতন করত। আমি তার প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ায় সে আমার বাবা ও ছোট ভাইকে ক্ষতি করার ভয় দেখাতো। বিষয়টি আমি রিফা শরীফকে জানাই নাই। আমি রিফা শরীফকে ভালোবাসতাম, কিন্তু রিফা শরীফ অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করার কিছু বিষয় আমি লক্ষ্য করি এবং এ কারণে রিফাদের সঙ্গে আমার সম্পর্কের কিছু অবনতি ঘটে এবং ধীরে ধীরে নয়নবনের দিকে ঝুঁকে পড়ি এবং নয়নবনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি নয়নের মোবাইল নম্বরে আমার মায়ের মোবাইল নম্বর এবং নয়নের দেওয়া নম্বর ও অন্য একটি নম্বর দিয়ে নয়নকে কল মেসেজ পাঠাতাম এবং ফেসবুক মেসেঞ্জারে কল দিতাম। বরগুনা সরকারি কলেজে পড়াশোনাকালীন ধীরে ধীরে রিফাত ফরাজি, রিফাত হাওলাদার ও রাব্বি আকনের সঙ্গে আমার পরিচয় হয়। রিফাত ফরাজি ও নয়নবনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে নয়নবনের বাসায় আমার যাতায়াত ছিল। নয়নের বাসায় দুজনের শারীরিক সম্পর্কের কিছু ছবি ভিডিও নয়ন গোপনে ধারণ করে, যা আমি প্রথমে জানতাম না। নয়নের বাসায় আমি প্রায় যেতাম এবং আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। এরপর আমি রোজি আন্টির বাসায় যাওয়ার পথে বিকেলবেলা ব্যাংক কলোনি থেকে নয়নবন রিক্সাযোগে আমাকে তার বাসায় নিয়ে যায়। নয়নের বাসায় গিয়ে আমি শাওন, বাবু, রিফাত ফরাজি এবং আরও 7-8 জনকে দেখি। শাওন বাইরে গিয়ে কাজী ডেকে আনে এবং নয়নের বাসায় আমার ও নয়নের বিয়ে হয়। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে নয়নকে ফোন করে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলি। তখন নয়ন বলে, এটা বালামে ওঠে নাই, বালামে না উঠলে বিয়ে হয় না। এরপরও আমি নয়নের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখি। নয়নের সঙ্গে বিয়ের বিষয়টি আমার পরিবারের কেউ জানে না। 2019 সালের শুরুর দিকে কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাওয়ার বাস আমি মিস করি। তখন নয়নের মোটরসাইকেলে আমি কুয়াকাটা যাই এবং নয়নের সঙ্গে একটি হোটেলে রাত্রি যাপন করি। আমি নয়নের বাসায় আসা যাওয়া কলে ধীরে ধীরে জানতে পারি নয়ন মাদকসেবী ছিনতাই করে এবং তার নামে থানায় অনেক মামলা রয়েছে। এ কারণে নয়নের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয় এবং রিফা শরীফের সঙ্গে আমার পূর্বের ভালোবাসার সম্পর্ক আবার শুরু হয়। গত 26/4/2019 তারিখ পারিবারিকভাবে রিফা শরীফের সঙ্গে আমার বিয়ে হয়। রিফা শরীফের সঙ্গে বিয়ের পরও নয়নের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, শারীরিক সম্পর্ক, মোবাইলে কথাবার্তা, মেসেজ, ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ সবই চলত। বিয়ের পর জানতে পারি রিফা শরীফ মাদকসেবী, সে মাদকসহ পুলিশের নিকট ধরা খায়। বিষয়টি জানতে পেরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আমি রিফাত সহ আমার বাবার বাসায় থাকতাম, মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। নয়নমন্ডের বিষয় নিয়ে রিফাত শরীফের সঙ্গে আমার মাঝে মাঝে কথা কাটাকাটি হতো এবং রিফাত শরীফ আমার গায়ে হাত তুলত। গত 24/6/2019 তারিখ দুপুর 12:30 দিকে নয়নবন আমাকে ফোন দিয়ে বলে যে তোর স্বামী হেলালের ফোন ছিনিয়ে নিয়েছে। পরে রিফাত ফরাজিও আমাকে ফোন দিয়ে বলে হেলালের মোবাইলটি রিফাতের কাছ থেকে নিয়ে হেলালকে ফেরত দিতে। আমি রিফাত শরীফকে হেলালের ফোন ফেরত দিতে বললে রিফাত শরীফ আমাকে চড়থাপড় মারে এবং তলপেটে লাথি মারে। রাতে মোবাইল ফোন নিয়ে নয়নকে জানাই এবং কান্না করি। এরপর 25/6/2019 তারিখ আমি কলেজে গিয়ে নয়নের বাসায় যাই। রিফাত শরীফকে একটি শিক্ষা দিতে হবে এই কথা নয়নকে বলে নয়ন বলে হেলালের ফোন নিয়ে যে ঘটনা তাতে রিফাত ফরাজিও তাকে মারবে। এরপর আমি বাসায় চলে আসি এবং রাতে এ বিষয়ে কয়েকবার আমার নয়নবনের সঙ্গে মোবাইলে কথা হয় এবং নয়নবনের সঙ্গে আমার স্বামী রিফা শরীফকে মায়ের দিয়ে শিক্ষা দিতে হবে এই পরিকল্পনা করি। 26/6/2019 তারিখ আমি কলেজে যাই এবং সায়েন্স বিল্ডিংয়ের পাশে বেঞ্চের ওপর রিফাত ফরাজি ও রাব্বি আকনকে বসা পাই। রিফাত হাওলাদার পাশেই দাঁড়িয়েছিল। তখন আমি রিফাত ফরাজির পাশে বসি এবং রিফাত ফরাজিকে বলি, ও কি ভাইটু, খালি হাতে এসেছো কেন?
এ কথার জবাবে রিফাত হাওলাদার বলে ওকে মারার জন্য খালি হাত যথেষ্ট। এরপর রিফাত ফরাজিকে জিজ্ঞাসা করি নয়নবন ও রিফাত শরীফ কলেজে এসেছে কিনা। তখন নয়নবন আমাকে ফোন দেয়, আমি সে কোথায় জানতে চাইলে নতুন ভবনের দিকে যেতে বলে এবং ওই সময় নয়নবন নতুন ভবনের পাশের দেয়াল টপকে ভিতরে আসে। আমি হেঁটে নতুন ভবনের দিকে যাই এবং নয়নের সঙ্গে রিফাত শরীফকে মারপিটের বিষয়ে কথা বলি। এরপর রিফাত শরীফ কলেজের ভিতর আসে এবং আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে মোটরসাইকেলের নিকট নিয়ে আসে, কিন্তু আমি মোটরসাইকেলে না উঠে সময় ক্ষেপণ করার জন্য পুনরায় কলেজ গেটে ফিরে আসি। রিফাত শরীফ আমার পিছন পিছন ফিরে আসে। তখন রিশান ফরাজি কিছু প্লাবন সহ আসে এবং জিজ্ঞাসা করে তুমি আমার বাবা মাকে গালি দিয়েছ কেন? রিফাত শরীফ বলে আমি গালি দেই নাই। ওই সময় রিফাত ফরাজি জামার কলার ধরে এবং রিশান ফরাজি রিফাত শরীফকে জাপটে ধরে। রিফাত ফরাজি, টিকটক হৃদয়, রিশান ফরাজি সহ রিফাত হাওলাদার এবং আরও অনেকে রিফাত শরীফকে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মারধর করতে করতে এবং টেনে হেঁচড়ে গ্যালেক্সির দিকে নিয়ে যায়। গ্যালেক্সির সামনে তারা রিফাত শরীফকে এলোপাতাড়ি মারধর করে। আমি তখন সবার পিছনে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম। ওই সময় নয়নবন ক্যালিক্সের সামনে এসে কিলঘুষি মারতে থাকে। মারপিটের মধ্যেই রিফাত ফরাজি, টিকটক হৃদয় ও রিফাত হাওলাদার দৌড়ে যায় এবং রিফাত ফরাজি দুইটি দা ও টিকটক হৃদয় এবং রিফাত হাওলাদার লাঠি নিয়ে আসে। একটি দা দিয়ে নয়নবন ও একটি দা দিয়ে রিফাত ফরাজি রিফাত শরীফকে কোপাতে থাকে। রিশান ফরাজি রিফাত শরীফকে জাপটে ধরে রাখে যাতে রিফাত শরীফ পালাতে না পারে। রিফাত শরীফকে কোপাতে দেখে আমি নয়নবনকে বাধা দেওয়ার চেষ্টা করি। দায়ের কোপের আঘাতে রিফাত শরীফ রক্তাক্ত হয়। সে রক্তাক্ত অবস্থায় পূর্ব দিকে হেঁটে যায় এবং আমি রাস্তায় পড়ে থাকা জুতা পরি এবং উপস্থিত একজন আমার হাতে ব্যাগ তুলে দিলে আমি রিক্সা করে ওকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এরপর আমার বাবাকে ফোন করি। আমার বাবা ও চাচা হাসপাতালে আসে। এরপর রিফাত শরীফকে বরিশাল পাঠানো হয়। আমার কাপড় চোপড়ে রক্ত লেগে থাকায় আমি বাসায় চলে যাই। পরে আমি জানতে পারি রিফাতের অবস্থা খারাপ। তখন নয়নকে ফোন করে বলি তোমরা তাকে যেভাবে কোপাইছো তাতে তো ও মারা যাবে এবং তুমি আসামি হবে। তারপর ওর অবস্থা জানতে চাই এবং পালাতে বলি। দুপুরের পর খবর পাই রিফাত শরীফ মারা গেছে। এই ঘটনায় মিনির স্বীকারোক্তি দেওয়ার পর তাকে জেল হাজতে পাঠানো হলে মিনির পরিবার তার সঙ্গে দেখা করে এসে গণমাধ্যম কর্মীদের বলেছিলেন তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে জোর করে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি মানেন না। এরপর জবানবন্দি প্রত্যাহার চেয়ে আইনজীবীর মাধ্যমে আদালতের বিচারকের বরাবর আবেদন করেন মিন্নি। কারও সহযোগিতা ছাড়া উঠতে বসতে পারেন না বেগম খালেদা জিয়া। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তার ছোট বোন সেলিনা ইসলাম। সাবেক এই প্রধানমন্ত্রী এখন কারও সহযোগিতা ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না বলে জানান তিনি। কারাবন্দি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান তার বোন সেলিনা ইসলাম সহ পাঁচজন। সাক্ষাৎ শেষে বেরিয়ে সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান তার বোন এখন শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে, একা উঠতে বসতে পারছে না এবং হাঁটাচলা করতে পারছে না। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুজ্জামান দিদার বলেন সেলিনা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলাম সহ পরিবারের পাঁচ সদস্য শুক্রবার বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে গত 1 এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা। কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে পর 7 দেহরক্ষীসহ তাকে আটক করা হয়। জি কে শামীম কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদক, রাজধানী সবুজবাগ, বাসাবাউ, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত তিনি। তার কার্যালয় থেকে 1,80,00,000 টাকা, 165 কোটি টাকা এফডিআর এর নথি, অস্ত্র এবং মাদক উদ্ধার করে। এই ঘটনায় শামীম সহ 8 জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। এদিকে জি কে শামীমের কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। অভিযান শেষে র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি জি কে শামীমের কাছে কিছু অর্থ ও অস্ত্র রয়েছে, এছাড়া তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ব্যস্ত ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা তার বাসায় ঘেরাও করি। এ সময় তার 7 জন বডিগার্ডকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে 60টি শটগান জব্দ করা হয়, বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। পরে তথ্য নিয়ে আমরা তার অফিসে অভিযান পরিচালনা করি। র্যাব কর্মকর্তা বলেন তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়, যার পরিমাণ 1,80,00,000 টাকার মতো।
165 কোটি টাকার এফডিআর পাওয়া গেছে, যার মধ্যে 140 কোটি টাকার এফডিআর তার মায়ের নামে আর বাকিগুলো তার নামে। কিছু মাদক পেয়েছি এবং একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। শামীম সহ আটজনকে আমরা গ্রেফতার করছি, বিস্তারিত পরে জানানো হবে। র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, উনি যদি এসব অভিযোগকে আদালতে মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে ছাড়া পাবেন, আর যদি ওনার উপর আনিত অভিযোগগুলো সত্য হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি, এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।